আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইসরাত জাহান, ডার্মাটোলজিস্ট, অ্যাসথেটিক অ্যান্ড লেজার স্পেশালিস্ট। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বি স্মার্টের পক্ষ থেকে। চুল পড়া, এটা ছেলে মেয়ে সবারই দেখা যাচ্ছে আজকাল, খুবই কমন একটা প্রবলেম। এবং ওয়াল পলিউশনের জন্য দেখা যাচ্ছে যে চুল পড়ার হার প্রায় 20% বেড়ে গেছে। চুল পড়াটাকে কখন আমরা সমস্যা বলবো সেটা আসলে প্রথমে আমাদেরকে জানতে হবে। চুল যদি আপনার প্রতিদিন 150 থেকে 200 উপরে পড়ে, তাহলে আপনি এটাকে সমস্যা হিসেবে চিহ্নিত করবেন। তাছাড়া হোয়াইট হওয়ার কোনো কারণ নেই, প্রতিদিন 150 থেকে 200 চুল পড়া খুবই স্বাভাবিক। এখন চুল পড়া চুল পড়তেই পারে, চুল পড়া নিয়ে কখন চিন্তিত হবেন সেটা যখন আপনি দেখবেন যে আপনার 150 থেকে 200 চুল পড়ছে। তখন চুল পড়ার কারণগুলো আমরা প্রথমে চিহ্নিত করবো, কী কী কারণে চুল পড়তে পারে। চুল পড়ার কারণগুলিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। যেমন কারো হয়তো ডায়েটের সমস্যা থাকে, কারো লাইফস্টাইলের সমস্যা থাকে, আবার কারো বিভিন্ন ধরনের ডিজিজ থাকে। এখন আসা যাক প্রথমে ডায়েটের সমস্যা। দেখা যায় যে আমরা অনেক সবাই আজকাল ওজন কমাতে চাই, ওজন কমানোর জন্য একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকি না এবং বিভিন্ন ধরনের ক্র্যাশ ডায়েটে যাই বা প্রোটিন সমৃদ্ধ যে ডায়েটগুলো সেগুলো খাই না, যেটার জন্য আজকাল চুল পড়া খুবই কমন দেখা যাচ্ছে। আবার দেখা যায় যে আমাদের খাদ্য তালিকার মধ্যে ভিটামিন সি, ভিটামিন ই যুক্ত খাবার থাকে না, আবার ভিটামিন ডি এর অভাব চুল পড়া একটা অন্যতম প্রধান কারণ। এই জন্য খেয়াল করলে দেখা যায় যে যারা এনে সোসাইটি, যারা রুমে বেশি কাজ করে, তাদের মধ্যে কিন্তু দেখবেন টাক হওয়ার প্রবণতা খুব বেশি। অন্যদিকে যারা রিক্সা চালায় বা যারা দিয়ে মতো, তাদের মধ্যে দেখবেন যে টাক হওয়ার প্রবণতাটা খুব কম। এই জন্য রিসার্চে বের হয়েছে আজকাল যে ভিটামিন ডি বা যাদের সান এক্সপোজার কম, তাদের ক্ষেত্রে চুল পড়াটা খুব বেশি দেখা যায়। এখন আসা যাক লাইফস্টাইল। লাইফস্টাইলের ক্ষেত্রে স্ট্রেস কিন্তু চুল পড়ার খুব মারাত্মক একটা কারণ। দেখা যায় যে আমার খুব অল্প চুল পড়ছে, এটা নিয়ে স্ট্রেস করতে করতে আমার চুল পড়া অস্বাভাবিক হয়ে গেছে। আবার দেখা যায় যে আমরা আজকাল খুব চুলের মধ্যে হিট দেই, তারপর চুলে স্ট্রেট করি, চুলে নানা ধরনের কেমিক্যাল ডাই ইউজ করি, এগুলা চুল পড়ার অন্যতম একটা প্রধান কারণ। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক রাত জাগে এবং দেখা যায় যে রাতে ঘুমায় না, বলে যে আমি দিনের বেলা তো ঘুমালামই, তাহলে আমার রাতে ঘুমানোর দরকার নেই। কিন্তু রাতের ঘুমটা কিন্তু চুল পড়া প্রিভেন্ট করতে অনেকটাই সাহায্য করে। প্রতিদিন সবার রাতে 8 ঘন্টা পরিমাণ ঘুমানো দরকার। আর কিছু ডিজিজ কন্ডিশনে আবার চুল পড়তে পারে, যেমন মহিলাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তারপর থাইরয়েডের সমস্যা, তারপর মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, এছাড়াও দেখা যায় যে পোস্ট প্রেগনেন্সি চুল পড়বে, এটা খুব স্বাভাবিক। আবার থাইরয়েডের সমস্যাতেও চুল পড়ে। এখন আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কিছু মেজর সার্জারি হলো এবং মেজর সার্জারিতে জেনারেল অ্যানেসথেশিয়া দেওয়া হলো, এটার ইফেক্টও চুল পড়ে। আবার হাই ডোজের অ্যান্টিবায়োটিক খেলে বা কোনো হাই ডোজের ওষুধ যদি রেগুলার, যেমন অ্যান্টিহাইপারটেনসিভ ওষুধগুলো, এগুলোর পার্শ্বপ্রতিক্রিয়াতেও চুল পড়তে পারে। বিভিন্ন ওষুধের সাইড ইফেক্টে যে চুল পড়ে সেটা কিন্তু আবার ঠিক হয়ে যায়, সেটার জন্য 3 থেকে 6 সপ্তাহ ওয়েট করলে আবার ঠিক হয়ে যায়, এটার জন্য তেমন ওয়াইড হওয়ার কোনো কারণ নেই। এখন চুল পড়াটা কীভাবে প্রিভেন্ট করা যায়? চুল পড়া প্রিভেন্ট করার জন্য প্রথমেই হচ্ছে রেগুলার নিয়মিত ঘুম, তারপরে হচ্ছে একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকতে হবে, প্রতিদিন ভিটামিন সি, ভিটামিন ই যুক্ত খাবার খেতে হবে, এছাড়াও চুলের মধ্যে যতটা সম্ভব কম কেমিক্যাল ইউজ করতে হবে। আর চুলে কোকোনাট অয়েল, কোকোনাট অয়েলটা কিন্তু একটা ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে চুলের কিউটিকল আর ফলিকলটাকে অনেকটাই নারিশ করে, এটা চুল পড়া প্রিভেন্ট করতে অনেকটা সাহায্য করে। এটা চুলের মেলানিনটাকে প্রোটেক্ট করে, যার ফলে চুলের ড্যামেজটা কম হয়। এখন যদি চুল পড়েই যায় সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ওষুধ আছে, যেমন বায়োটিন সাপ্লিমেন্ট, ভিটামিন ই সাপ্লিমেন্ট। আবার যাদের ক্ষেত্রে দেখা যায় যে আয়রন ডিফিসিয়েন্সির জন্য চুল পড়ছে, তাদের ক্ষেত্রে আয়রন সাপ্লিমেন্ট দেওয়া যায়। এগুলি ছাড়াও মিনোক্সিডিল আছে, মিনোক্সিডিল 5% এবং 2% স্প্রে ইউজ করা যায় চুল পড়া প্রিভেন্ট করার জন্য। এছাড়াও বর্তমানে আরও অনেক অ্যাডভান্স প্রসিডিউর বের হয়েছে চুল পড়া প্রিভেন্ট করার জন্য, যেমন হচ্ছে PRP, তারপরে স্টেম সেল থেরাপি, হেয়ার বুস্টার, এগুলা ইউজ করলে চুল পড়া প্রিভেন্ট হয় এবং নতুন নতুন চুল উগা যায়। কাজে যাদের ক্ষেত্রে চুল পড়ছে তাদের ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নেই, চুল পড়া খুব সহজেই আজকাল প্রিভেন্ট করা যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।